হ্যালো ফ্রেন্ডস, সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল। আজকে আলোচনার বিষয় থাকবে বাগানে অনেক গাছেরই পাতা প্রায় পুরো ঝরে যাচ্ছে এবং গাছের পাতার রং বিবর্ণ হয়ে যাচ্ছে, হলুদ ও কালো কালো ছোপ ছোপ দাগ পড়ছে, সেটা কী কারণে? প্রথমত বলি, হয়তো মিডিয়ায় জল জমেছে, আপনার মিডিয়াটাই ঠিক নেই। দ্বিতীয়ত, আপনার গাছেতে কোনো কারণে ফাঙ্গাসের উপদ্রব হয়েছে, আপনি ফাঙ্গিসাইড কখনো সেইভাবে ব্যবহারই করেননি। তৃতীয়ত, কখনো মেঘলা ওয়েদার ছিল, আপনি হয়তো গাছকে একটু বেশি খেতে দিয়ে দিয়েছেন এবং সূর্যের আলো না উঠলে গাছ কিন্তু তার পাতায় রান্নাঘরে ফটোসিনথেসিস করতে পারে না, অর্থাৎ আলোকসংশ্লেষ করতে পারে না। গাছই তো পাতা, পাতাই হচ্ছে গাছের রান্নাঘর। তাহলে এই যে মিডিয়াতে অতিরিক্ত খাবার স্টোর হয়েছে, যার কারণে পাতার রঙটি বিবর্ণ হয়েছে। পাতার তলায় ভালো করে জলের স্পিড দিয়ে স্নান করানো হয়নি, মাইটসের ডিম, থিপস, লাল মাকড় ইত্যাদি হয়েছে, যার কারণে পাতার তলাটি পরিষ্কার না হওয়ার কারণে গাছের পাতা সমস্ত ঝরে যাচ্ছে এবং পাতার রং বিবর্ণ হয়ে যাচ্ছে। বিশেষ করে অনেক কমেন্ট আমার কাছে এসেছিল, হাজারি গোলাপের পাতার রং দিদি বিবর্ণ হয়ে যাচ্ছে, লাল মাকড় লেগেছে কি না আপনি একটু লক্ষ্য রাখুন, তাই গাছের পাতার রং বিবর্ণ হয়ে যাচ্ছে। এবং আমরা প্রায় প্রত্যেকটা দিনই গাছে কেমিক্যাল ফার্টিলাইজার খাওয়াই, গাছকে ওপর থেকে স্নান করাই না। গাছে কেমিক্যাল ফার্টিলাইজার খাওয়ানোর সাথে সাথে গাছ কী হচ্ছে, হিট হচ্ছে, ওপর থেকে গাছকে স্নান করান, তাহলে দেখবেন গাছ অনেকটা সুস্থ, সুন্দর ও স্বাভাবিকভাবে নিজেকে গ্রোথ নিচ্ছে এবং পাতাগুলি পরিষ্কার ও পরিচ্ছন্ন আছে। এরপর বলি, অনেকগুলো কারণের জন্য কিন্তু এই সমস্যা হয়ে থাকে। কখনো বা মেঘলা ওয়েদারে আপনি গাছের গোড়ায় খোলের জল অ্যাপ্লাই করেছেন, সেটি কিন্তু প্রায় এক মাস আগেও হতে পারে, সেই সময় রেজাল্ট আজকে দেখা দিচ্ছে। বৃষ্টি যখনই হয়েছে, বৃষ্টির পর কিন্তু পাতাগুলো এরকম কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে গেল। তাহলে এর উপায় কী? গাছের গোড়াটায় অর্থাৎ শিকড়ে রুটের যত্ন নিন। গোলাপ গাছের রুট ভালো তো গাছের গ্রোথ ভালো। রুট যেখানে সুন্দর সুস্থ থাকবে, তাহলে কিন্তু গাছ ওপরেও কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে। এই সমস্ত কারণগুলো যদি থেকে থাকে, তাহলে পাতা হলুদ হবে, তার জন্য আমাদের করণীয় হচ্ছে রুটের যত্ন নিতে হবে। যে কোনো একটি ফাঙ্গিসাইড আমরা গাছের গোড়ায় ওপরে আমরা স্প্রে করব এবং রেডোমিল গোল্ড বা ব্যাবিস্টিন ফাঙ্গিসাইডটি 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম আমরা গুলে গাছের গোড়ায় অ্যাপ্লাই করব। তাহলে দেখবেন বন্ধুরা, গাছে ফাঙ্গাস থেকে অনেকটা রেহাই পাওয়া গেছে। এছাড়া এই সমস্ত যে গাছের পাতাগুলো বিবর্ণ এবং হলুদ হয়ে গেছে, সেইগুলো কাঁচি সাহায্যে কেটে দিন। তাহলে দেখবেন বন্ধুরা, অন্য পাতার এফেক্ট হচ্ছে না। সেই গাছটিকে, যে গাছটিতে এই রকম সমস্যা দেখা দিয়েছে, ভালো গাছের থেকে একটু দূরে সরিয়ে রাখুন, তাহলে দেখবেন অনেকটা কিন্তু ভালো গাছগুলো রোগমুক্ত থাকছে। তাই এই ছোটো ছোটো টিপসগুলো আপনারা ফলো করুন, দেখবেন গাছ অনেকটা সুন্দর স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং লাল লাল কুচি কুচি পাতা নিয়ে, নতুন নতুন ব্রাঞ্চ নিয়ে আপনার বাগানটি আগামী শীতের জন্য রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকু। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর কি করবেন বলুন তো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এইটুকু,